12 বছরের শিশু নূপুর হার্টে দুটি ছিদ্র নিয়ে মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে বড় হচ্ছিল সে। ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ওপেন হার্ট সার্জারির মাধ্যমে তার চিকিৎসা করাতে পারছিল না নূপুরের পরিবার। শেষ পর্যন্ত মাত্র 5000 টাকা খরচে ওপেন হার্ট সার্জারি না করেই সর্বাধুনিক পদ্ধতির অস্ত্রোপচারের মাধ্যমে তাকে সুস্থ করে তুলেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকরা। ফজলে রাব্বি রিপোর্ট। ডাক্তার আশরাফুল হক সিএমের নেতৃত্বে রোববার 10 জন চিকিৎসক ওপেন হার্ট সার্জারি না করেই হার্টের থাকা দুটি ছিদ্র বন্ধ করে সুস্থ করে তুলেছেন শিশু নূপুরকে। সর্বাধুনিক এই অস্ত্রোপচার হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। কার্ডিয়াক সার্জন ডক্টর সিয়াম জানান, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি। এই অপারেশনে সময় লেগেছে প্রায় 2.5 ঘন্টা। বুকের হাড় না কেটে হৃৎপিণ্ডের অপারেশন করেছি, যেটা বাংলাদেশ তো বটেই, সারা পৃথিবীতেই এটা একটা অ্যাডভান্স টেকনোলজি। এই অপারেশন করাতে আপনার যেই সুবিধা সেটা হচ্ছে এখানে হৃৎপিণ্ডের রক্তক্ষরণ কম হয়, ইনফেকশন রেট খুব কম থাকে এবং পোস্ট অপারেটিভ যে কমপ্লিকেশনগুলো হয় সে কমপ্লিকেশন হওয়ার চান্স খুব কম থাকে। 5000 টাকা হচ্ছে গভর্নমেন্ট ফি, আর হচ্ছে 275 টাকা হচ্ছে আপনার বেড ভাড়া। অপারেশনের একদিন পরই অনেকটা সুস্থ হয়ে উঠেছে নূপুর। 3 দফা ফলো আপের পর বুধবারের মধ্যে তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হতে পারে বলে জানান ডক্টর সিয়াম। প্রত্যেক মুহূর্ত মাননীয় প্রধানমন্ত্রী এটার আপডেট নিচ্ছেন এবং ওনার খোঁজখবর নিচ্ছেন। মিনিমাল ইনভেসিভ সার্জারি করতে হলে কিছু যন্ত্রপাতির ব্যাপার আছে, সেই যন্ত্রপাতির জন্য সরকারি হাসপাতালে একটা বাজেটের ব্যাপার থাকে। যখনই উনি এই ব্যাপারে ওনার নলেজে গিয়েছে, উনি সরাসরি সেই বাজেট পাস করিয়ে দিয়েছেন। মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ নূপুরের মা। আমার মেয়ে কালকে অপারেশন করছে, আমি আসার পর পরে আমার মেয়ে আমার দেখে হাসি ফেলাইছে, আমি আল্লাহর কাছে অনেক হাজার হাজার শুকরিয়া দেই। এখন থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়মিত এ ধরনের অস্ত্রোপচার করা হবে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এই ছোট জায়গা